কথা বলি, এই যে সারা ভারতবর্ষ উত্তাল, উত্তালটা করছে কারা? যে দলটার কোনো সংগঠন বলে কিছু নেই, গায়ের জোরের দল, সেই দলটা হলো বিজেপি। এই দলের ব্যাপার নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল, 90 সাল কি 92 সাল হবে আমার সঠিক মনে নেই, সে সময় জ্যোতিবাবু বলেছিল যে RSS এবং বিজেপিকে রুখতে হবে, তা নাহলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ঠিক তেমনি সেই কথাটা আজকে খেটে গেল, এর আগে অনেকেও বলেছে। তা এই RSS এবং বিজেপি দেখছেন না উত্তরপ্রদেশে কি হলো? একটা কলেজের প্রফেসরকে তাকে ধরে বেজারাক মার মারা হচ্ছে, তারা সবসময় দাঙ্গা বাজানোর চেষ্টা করছে, এবং মণিপুরেও তাই। মণিপুরে আজকে 3 মাস ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে। প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। একটা জিনিস ভাবতে হবে যে মণিপুরের মানুষ আজকে, যারা খেটে খাওয়া মানুষ, আজকে সেই জায়গাটায় কি অশান্তি একের পর এক আজকে শুরু হয়ে গেছে। তা প্রধানমন্ত্রী, তুমি তো জনগণের প্রধানমন্ত্রী, 140 কোটি লোকের প্রধানমন্ত্রী, তোমার তো প্রতিক্রিয়া দেওয়া উচিত বা তার ব্যবস্থা করা উচিত। আসলে দলটা চাই সবসময় দাঙ্গা বাজানোর জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছে না, কেন একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অনেক চেষ্টা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে সবসময় থাকে, মানুষ বুঝে গেছে, বিশেষ করে মহিলা যারা আছে, মায়েরা বোনেরা এবং খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা বুঝে গেছে যে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সে কথাটা অরিজিনাল রাখে। একদিকে মোদি বলছেন, নরেন্দ্র মোদি বলছেন প্রকল্প চালু করেছেন বেটি পড়াও বেটি বাঁচাও, আবার মণিপুরে দেখা যাচ্ছে বেটিদেরকে বস্ত্র হরণ করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? যা দৃশ্য যা মোবাইলে আমি দেখেছি ওগুলো ভাষায় বলা যায় না, দেখা যায় না, এই জিনিস ভারতবর্ষে কোনো ঘটেনি, সেটাই ঘটাচ্ছে। আবার তারা বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলছে, কেন আজকে মানুষের পাশে মানুষের সাথে থাকো, তবেই তো তোমাদেরকে মানুষ ভোট দেবে, যখন ভোটের সময় আসবার যা খুশি তাই বলে যাবে, এবারও তাই হয়েছে। আদানি আম্বানি তারা কোটি কোটি টাকা মেরে দিয়ে চলে গেল, কী করলো তাদের জন্য, কী করলো তাদের জন্য? আজকে ইডি CBI দিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের তাদের মানে একের পর এক পেছনে লেগে গেছে, যে এদের রাজনীতি করতে দেওয়া যাবে না, কারণ এরা মানুষের পাশে থাকে। কালকে বা পরশু দেখেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউয়ের কাছে ইডি ক্ষমা চেয়েছে, যেতে বাধ্য হয়েছে। তারা কি যেতে চাইছিল না, তাদেরকে কেউ বা কেউ না কেউ পাঠাচ্ছে, যে করে তাকে তাদেরকে কি করে মানে সম্মানহানি করা যায়, সেটাই হলো চেষ্টা। বিরোধীরা একটা প্রশ্ন তুলছে যে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করতে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই পালিয়ে গেছেন, সে বিষয়ে আপনার কি মতামত? ও ওটা বাজে কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই না, ওখান থেকে দিল্লি এসে দিল্লি থেকে তারপরে আমেরিকা যাবে, চোখে অবশ্যই। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে 5ই আগস্ট বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করবে, সেটা কি আপনার দলীয় ভাবে কি? না 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 না, ভুল হচ্ছে, 5ই আগস্ট দলীয় বিজেপির কারোর বাড়ি ঘেরাও করা হবে না, 100 মিটার দূরে মঞ্চ বেঁধে তাদেরকে বার্তা দেওয়া যে দিনের পর দিন আপনারা যে অত্যাচার করে যাচ্ছেন, তার প্রতিবাদে আমাদের হলো, এটা হলো প্রতিবাদ সভা। বিরোধীরা দাবি করছেন যে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ার নাম করে পশ্চিমবঙ্গ একটা ভোটের আগে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? তৃণমূল কংগ্রেস যদি দাঙ্গাই বাঁধাবে তাহলে আজকে 15 বছর কি করে ক্ষমতায় আছে? যে শান্তনু ঠাকুর বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে ঢুকতে বাধা দিয়েছিল, সেই শান্তনু ঠাকুরের বুথে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপির হার, কি বলবেন? এর আগে বলেছি আমি তো, ঠাকুরটা কারোর একার হয় না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সবার হরিচাঁদ গুরুচাঁদ, তো মন্দিরে যে কোনো যেতে, আমাদের যুবর আইকন 2 মাস ধরে উত্তরবঙ্গতে কাকদ্বীপ বাড়ি ছেড়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, কোনো সময় মসজিদে, কোনো সময় গির্জায়, কোনো সময় কোনো মা কালীর মন্দিরে, কোনো সময় আজকে হরিচাঁদ গুরুচাঁদ 10 তারিখে এখানে এসছিল, 11 তারিখ যাওয়ার একটা যেখানে প্রণাম করবে, প্রণাম করে বেরিয়ে আসবে, সেখানে উনি
সেখানে ওখানে যেতে যেতে দেবে না। তা আমাদের বনগাঁতে একটা লোকনাথ মন্দির আছে, এই তো জন্মাষ্টমী সময় লোকনাথ বাবার মাথায় জল ডাল, চাকদার থেকে জল নিয়েছে বাবার মাথায় জল ডালে, তা আমরা কি বলবো যে লোকনাথ বাবার মাথায় জল ডানা হবে না? তাই হয় নাকি কোনোদিন? এখন ব্যাকে চলে গেছে, মানুষ বুঝে গেছে এই অত্যাচারিত করার জন্যে এরা এইসব করে যাচ্ছে। আজকে 4.5 বছরে কেউ শান্তনু ঠাকুরকে দেখেছে নাকি? গঙ্গার বুকে না কোন মানুষের পাশে দাঁড়িয়েছে? এই করোনা মহামারীর সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তাদের পাশে সবসময় থেকেছে। আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সময় শীতের সময় কম্বলপতি দুয়ারে দুয়ারে মানুষের বাড়ি গিয়ে দিয়ে এসছে, এটাই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছে। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তাদের পাশে থাকে। একদম, তারা যাচাই করতে যাচ্ছে। আজকে ইন্ডিয়া, আজকে ভাবতে হবে ইন্ডিয়া, ইন্ডিয়া আজকে সব একসাথে হয়েছে, মানুষ আর সহ্য করতে পারছে না এই অত্যাচার, এ আর সহ্য করতে পারছে না। স্বাধীন ভারতবর্ষে এই প্রথম দেখা গেছে মহিলাদেরকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে, এখন কালো দিন কি আশা করেছিলেন? না না না, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কেউ এসব আশা করে নাকি? আজকে ভারতবর্ষের মানুষ কত খুশি, কত আনন্দে আছে। যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন কি কেউ ঠিক করেছিল নাকি প্রধানমন্ত্রী কে হবে? জনগণ চেয়েছিল যে আমুক, তো এখানে ওরা গায়ের জোরে ভাবছে আমরা প্রধানমন্ত্রী হব, হয়ে আমরা দেশটাকে কীভাবে মানুষের কাছে বিদেশের কাছে বিক্রি করে দেবো, এই তো তাদের প্ল্যান, আর কিছুই না। এদের প্ল্যানটা এটা, ভাই ভাইতে গ্যাঞ্জাম বাজি দেওয়া, এই এই হলো এদের প্ল্যান। এই জন্য এরা দেখছেন না, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বিরোধী নেতা, সে কী বলছে 355 সিট 356, বাহ জলের মতো কথাবার্তা। আজকে শোনা যাচ্ছে বিরোধী নেতা তিনি এখন আর নেই, শোনা যাচ্ছে দিলীপ ঘোষের পথ চলে গেছে, শোনা যাচ্ছে আবার সুকান্ত মজুমদারের পদও নেই। তো এরম হলো ঘটনা, জানে এরা অত্যাচার করছে কেন। এরকম সব জায়গায় এরম, প্রতিটা জায়গায়, উত্তরপ্রদেশের মতো জায়গায় কী অত্যাচার করছে ভাবা যায় নাকি এগুলো? ধাক্কা কি মানুষ বুঝতে, আপনারা বুঝতে পারছেন কি ধাক্কা খেলো, মোদী বুঝতে পারছে কি ধাক্কা খেলো। অর্থাৎ এবার মোদি হটাও, এ দেশ থেকে হটাও, মোদি বলে বিজেপি বলে কিছু আর থাকবে না, এইটুকানে আমি চ্যালেঞ্জ করতে পারি বিজেপি মাঠে এবার আর সরকার থাকবে। একটা প্রশ্ন, যেটা আপনারা যে ইন্ডিয়া জোট করেছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, কোট আনকোট আপনাদের এই সংগঠনকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করেছে, ইন্ডিয়ান মুজাহিদিন তার সঙ্গে তুলনা করছে ইন্ডিয়া জোটে, ও ওরকম বলতে না বললে তো চিন্তা করছে আমি তো হয়তো এবার 100 সিট পাবো কিনা সন্দেহ আছে, চিন্তা করছি। অতএব এইসব বলে মানুষকে খাওয়ানো, আর দেখবেন ওই ভোটের আগে আবার একটা যুদ্ধ বাঁধানোর প্ল্যান করবে, ওই যুদ্ধ বাঁধিয়ে দে, দেখলেন না কতজনকে, কতজন সৈনিককে মারিয়ে দিল, পারে এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী? এই জন্য কি মণিপুর নিয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না প্রধানমন্ত্রী? না, ও দেবে কি, করাচ্ছে তো উনি, বিজেপি নামক পার্টিটাই তো করাচ্ছে, এই করে সারা দেশে কি করে দাঙ্গা বাজানো যায় এই হলো চেষ্টা তাদের। আজকে আপনার কি আশঙ্কা করছেন বাংলায় এরকম একটা ঘটনা ঘটাতে পারে? না, চেষ্টা করছে, এখানে পারবে না, এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। আজকের আজকের মুসলিমদের মহরম পালন, এ বিষয়ে আপনার কি মতামত? একদম খুব সুন্দর দিন আজকে মুসলিমদের, আমরা তো চাই সবাই আনন্দ করুক। আজকে মুসলিমদের মহরম বলে কি আমি হিন্দু বলে কি আনন্দ করবো না? সবাই মিলে তো আনন্দ করবো, ধর্ম যার যার হতে পারে কিন্তু আনন্দ সবার, এটা হলো ঘটনা মানতে হবে। আর মুসলিমরা যেটা করছে আমার গর্ববোধ হচ্ছে, তারা এই দিনটা ভালোভাবে পালন করুক। তাহলে এই যে মণিপুরের ঘটনাটা ঘটলো তাতে বিজেপি কি তাদের বিদায়ের সংখ্যা তৈরি হয়ে গেছে? একদম, সারা ভারতবর্ষ এটা বুঝে গেছে, এখন মোবাইলের যুগ, আটকানো যাবে না, কোনো কিছু আটকানো যাবে না, ঠিক দেখবেন মানুষ জেনে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে কি অত্যাচার করছে। এই অবস্থার মধ্যে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়, যাতে ওখানকার খবর প্রকাশ না পায়, কি লুকোনোর চেষ্টা চলছে? দেখলেন না মায়েদের বোনেদের পরে কি অত্যাচার, রাস্তায় নিয়ে গিয়ে গুলি করে মারছে, তারপরে তীর ধনুকতে মারছে, লাল লাঠি সটাতে পিটোচ্ছে, কীভাবে পিটোচ্ছে, এটা নৃশংসভাবে একটা মানুষ খুন করে ঠিকই শুনেছি, খুন করার ব্যাপারটা কিরম খুন বলে
রাস্তায় ভেদে তাকে ভেদরাকভাবে যেভাবে নিয়ে গিয়ে পরে শুট আউট এনকাউন্টার দেওয়ার মতো এনকাউন্টার দিচ্ছে। একদম গণহত্যা চালানো হচ্ছে, একদম গণহত্যা চালাচ্ছে, একদম গণহত্যা চালাচ্ছে। ওরা চাইছে ভারতবর্ষটাকে শেষ করে দেয়, ভারতবর্ষকে শেষ করা যাবে না, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওয়েস্ট বেঙ্গলে ভেবেছিল একটা সংগঠন করে কিছু একটা বার্তা দেবো, কই শুভেন্দু অধিকারী তো এখন দেখলাম মাথা খারাপ হয়ে গেছে, দেখলেন নির্বাচন কমিশন ওখানে ঝাঁকাচ্ছে, গ্রিল ঝাঁকাচ্ছে, একটা বিরোধী নেতা সে গ্রিল ঝাঁকাবে কেন? তোমার তো একটা বুদ্ধি আছে, তুমি তো একটা সময় এই তৃণমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী ছিলে, তা তোমার এটুখানি বুদ্ধি নেই, তোমার বাবা কি ছিল? ভাষণ না দিলে তো দাম দেবে না, ভাষণ না দিলে গাড়ির তেলে এসে ভাষণ দেয়, ও গাড়ির তেলে সহ্য করতে মাথা খারাপ হয়ে গেছে। 355-356 করাটা তো সোজা না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ সচেতন, ওইভাবে করা যাবে। আমরা 42-42 একদম, হয়তো গত লোকসভায় আমরা একটু কম পেয়েছি কিছু কিছু কার্যকলাপের জন্যে, মানুষ সেটা বুঝে গেছে, বিজেপি যে ওই যে প্লেনে করে এসে ভুল বার্তা মানুষকে বোঝানো সেটা এখন মানুষ বুঝে গেছে। অতএব মানুষ চাইছে এই তৃণমূল সরকারে থাকুক। একদম শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছে গেজেট প্রকাশিত হয়ে গেছে 16 আগস্টের মধ্যে পঞ্চায়েত গড়ে ফেলতে হবে, এবং পঞ্চায়েত গড়তে যাতে কোনো রকম গণ্ডগোল না হয় যে প্রধান হবে তাকেই দলীয়ভাবে মেনে নিতে হবে, এরকম একটা তিনি বার্তা দিতে চেয়েছেন। হ্যাঁ একদম সত্যি কথা, এই তো আমি এখন আমাদের জেলা সভাপতি মিটিং ছিল, ওই পঞ্চায়েত নিয়ে মিটিং ছিল, 16 তারিখের মধ্যে লাস্ট ডেট জেলা পরিষদ গঠন, লাস্ট ডেট 11-12 পঞ্চায়েত সমিতি এই এক এক করে একটা হবে, 14 তারিখে এই এটা আছে, এর মধ্যে আমরা শেষ করবো। সবার মেম্বাররা যারা জিতেছে তারাও আসছে, একের পর এক সব জেলা অফিসে আসছে, তাদের সম্বন্ধনা জানানো হচ্ছে। এবার রাজ্যের থেকে যা নির্দেশ দেবে সে নির্দেশ মতো কেউ প্রধান হবে, কেউ উপপ্রধান হবে, কেউ জেলা পরিষদের সদস্য হবে, কেউ সভাধিপতি হবে, কেউ না কেউ তো হবে, দলের নির্দেশ সবাইকে মেনে নিতে হবে, একদম মানতেই হবে, দলটা আগের মতো নেই। এইবার দেখুন আমাদের এই বনগাঁ জেলায় 13 জন ছিল জেলা পরিষদের, তার মধ্যে 11 জন এবার নতুন, 2 জন মাত্র পুরনো, অর্থাৎ দল সিপিএমের মতো না, সে চুল পেকে গেল তো পেকেই গেল, সেটা না, আমাদের যুব আইকন ঠিক সেইভাবে যুব রাজদের আস্তে আস্তে তুলে আনছে। গত লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভাতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ ছিল, এবারে সেই পজিশনটা কতটা? এবার আমরা লোকসভা পাবো কেন? গত লোকসভার ব্যাপারটা কি আমাদের কিছু, আমাদের এর জন্য দায়ী আমরা, আমাদের কিছু কিছু লোক আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, যার জন্য বনগাঁ সবসময় ডানপন্থী, তার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় আমরা বিরোধী আসনে বসতে পারছিলাম না, এই বনগাঁ থেকে সৌগত রায় জিতে তারপরে বিরোধী আসনে বসে, তা সেই বনগাঁ হলো পাকিচ্ছ, সেই মানুষ বুঝে গেছে, মানুষ আর বনগাঁর ভোটে এবার মানে পৌরসভায় 24,500 ভোটে আমরা লিখছি, তো এখানে আমরা বুঝে গেছি। অনেক ধন্যবাদ।